প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাস্তা অবরোধ করেছে পান্ডবপুর স্কুলের ছাত্রছাত্রীরা। অবরোধে সামিল নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের বক্তব্য এবং দাবি সহ হল তাদের স্কুলের প্রধান শিক্ষকের বদলি রদ করতে হবে এবং স্কুলটিকে দ্বাদশ মানে পরিণত করতে হবে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা। এই বিষয়ে ছাত্রছাত্রীদের বক্তব্য শুনে তাদের বোঝানোর জন্য চেষ্টা করেছেন আরক্ষা দপ্তরের কর্মকর্তারাও। তবে প্রশাসনিক বদলির আদেশের বিরুদ্ধে কোমলমতি ছাত্রছাত্রীরা কি উদ্দেশ্যে বা কার নির্দেশে পড়াশোনা ছেড়ে অবরোধ আন্দোলনে সামিল হয়েছে তার প্রকৃত কারণ অবশ্যই খুঁজে বের করা দরকার বলে সুধীজনদের মতামত। আচ্ছা, কবে বদলি হয়েছে উনি? এখন তোমাদের মূল দাবি কি? কতগুলো তুলে নিয়েছো? এখনো পর্যন্ত কি শিক্ষা দপ্তর থেকে কেউ এসছে?